হাজবেন্ড তো হালদার বাইরে অনেক ক্রাউড হয়েছে ক্রাউডটা হালকা করো ইয়েস স্যার বাড়ির লোক ছাড়া কেউ যেন না থাকে বডিটা পোস্টমর্টমে পাঠিয়ে দিচ্ছি তিন দশকের মধ্যে রিপোর্ট পেয়ে যাবেন স্যার ক্লিয়ার আছে আসুন আচ্ছা কি এমন হয়েছিল যে ওনাকে সুইসাইড করতে হলো পরিবারে আপনারা এতগুলো লোক একসাথে থাকেন কি এমন অশান্তি হতে পারে যার জন্যে ওনাকে এই ডিসিশনটা নিতে হলো আমি তো মানতেই পারছি না মেয়েটা তো আমাদের বাড়ির মেয়ের মতো ছিল বিয়েও হয়েছে বছর তিনেক হলো ওকে তো আমি বহুদিন ধরে চিনি এই ভালো মেয়েটার হঠাৎ কি হলো তাহলে আপনাদের কারোর কিছু মনেই হচ্ছে না আপনি আমি তো ভাবতেই পারছি না মিতা এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারে আপনারা মিতার মা বাবা আমার একমাত্র মেয়ে ইন্সপেক্টর কুড়ালের মতো ছেলের সাথে বিয়ে দিয়ে আমি নিশ্চিন্ত ছিলাম আমাদের দুই পরিবারের সম্পর্ক অনেকদিন আগেকার বন্ধুত্বের সম্পর্ক বোধিসত্ত্ব মানে কুণালের বাবা আর আমি এক স্কুলে পড়াশোনা করেছি সেই ছোটবেলা থেকেই আমরা একসাথে বড় হয়েছি আমি ভাবতেই পারছি না ইন্সপেক্টর কোথা থেকে কি হয়ে গেল আমরা এই পরিবারটাকে কোনোভাবেই দায়ী করতে পারছি না অথচ মিতার মতো ভালো মেয়ে কেন যে এটা করলো বুঝতে পারছি না দেখুন যদি সুইসাইড হয় তাহলে তো আমার কিছু করার নেই তাই না কিন্তু পোস্টমর্টমের রিপোর্ট যদি অন্য কিছু বলে সেক্ষেত্রে কিন্তু আমাকে আবার আসতে হবে তাতে আপনাদেরই শুধু শুধু হ্যারাসমেন্ট সেই জন্য বলছি যদি কারোর কিছু বলার থাকে আমাকে নিঃসন্দেহে নিঃসংকোচে বলতে পারেন তাতে আপনাদেরই হ্যারাসমেন্টটা কম হয়ই আর কি হ্যারাসমেন্ট মানে কি বলতে চাইছেন ইন্সপেক্টর আপনি আমার বোন চুমকি আপনার সঙ্গে আপনার বৌদি সম্পর্কটা কেমন ছিল আমরা বন্ধুর মতো ছিলাম তাহলে নিশ্চয়ই আপনার সঙ্গে আপনার বৌদি অনেক কথা শেয়ার করতেন সব কথাই বৌদি আমার সঙ্গে সব কথা শেয়ার করত আমরা একসঙ্গে শপিংয়ে যেতাম একসঙ্গে খাওয়া দাওয়া করতাম কতদিন রাত হয়ে গেছে একসঙ্গে সিনেমা দেখতে দেখতে কত ভোর হয়ে গেছে গল্প করতে করতে কেন বৌদি আমাকে ছেড়ে চলে গেলে কেন একবার বলে যেতে পারতে তোমার কষ্টটা একবার বুঝিয়ে যেতে পারতে আমি তো তোমার বন্ধুর মতো ছিলাম বলো বলো মা ওকে নিয়ে যা আচ্ছা শুনুন বডিটা পোস্টমর্টমে চলে গেছে আপনারা একটু সময় নিন ভাবুন আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে কোয়েশ্চেন করব দেখুন পুলিশকে প্রথম প্রথম সবাই মিথ্যা কথা বলে নিজেকে গার্ড করতে চায় লাভ হয় না পুলিশের জেরার মুখে পড়ে সবটা স্বীকার করে নিতে বাধ্য হতে হয় পুলিশের জেরা বুঝতে পারছেন তো সেই জন্য বলছি যদি কারোর কিছু বলার থাকে আমার পার্সোনাল নাম্বারটা দিয়ে যাচ্ছি
কল করে আমাকে বলতে পারেন। হালদার, তুমি ওনাদের আমার নাম্বারটা দিয়ে দাও, আমি একটু বাইরে গেলাম।